ফেসবুক হোয়াটসঅ্যাপ সহ নানা সোশ্যাল প্ল্যাটফর্মে যেসব ঘুরে হাতে হাতে স্মার্টফোনে একটা স্পর্শেই মনে লাগে খুশির ছোঁয়া। অনেকের কাছে পৌঁছালেও সবাই কিন্তু সবটা পান না। যাদের স্মার্টফোন বা অন্তর্জালের সঙ্গে সক্ষমতা নেই তারাও বঞ্চিত এইসব হরেক কিসিমের মজা থেকে। আর চিন্তা নেই, আপনাদের জন্য নিউজ টাইমের প্রচেষ্টা সন্ধ্যায় চায়ের সঙ্গে একটু পপকর্ন, সঙ্গে আমি সৃজিতা। দিন দিন বাড়ছে ওজন, আগের জামাগুলি আর কিছুতেই ফিট হচ্ছে না, চিন্তার বিষয়। সারাদিন কাজের মাঝে ওয়ার্কআউট করার সময়ই বা কোথায়? তাহলে এই মায়েদের দেখুন, কাজের ফাঁকে কিভাবে ঠিক সময় বের করে নিয়েছেন। কেউ কেউ আবার ডাম্বেল ট্রেডমিলের বদলে কাজে লাগাচ্ছেন কোলের শিশুদের। নতুন বছরের রেজলিউশনগুলোর মধ্যে অধিকাংশের তালিকার শীর্ষেই থাকে এবছর একটু ওজন কমাতে হবে। এরই মধ্যে আপনি যদি সন্তানের মা হন তাহলে এত সময় কোথায়? রান্না বান্না, ঘরের কাজ আরো কত কি। তবে এই মায়েদের দেখুন, ঠিক সময় বের করে নিয়েছেন। জিম যাওয়ার সময় হয়তো নেই, তাতে কি দরকার নেই ডাম্বেল ট্রেডমিল বা ফিটনেস সাইকেলের। কোলের শিশুকে সঙ্গে নিয়ে শরীর চর্চা করেন এই মায়েরা। কখনো আবার কাজ করতে করতেই নানা কসরত করে বজায় রেখেছেন নিজেদের নজর কাড়া ফিগার। আর ফিটনেস দেখুন, তাবড় তাবড় মডেলদের হার মানাবেন এই মায়েরা। শুধু তাই নয়, কখনো কখনো এই মহিলাদের সঙ্গী হয়েছেন স্বামীরাও। কখনো আবার বাড়ির পোষ্যও সঙ্গ দিয়েছে তাদের। যাই হোক, এবছর যারা একটু রোগা হওয়ার লক্ষ্যে আছেন এই মায়েরা নিঃসন্দেহে তাদের অনুপ্রাণিত করবে। হামাগুড়ি থেকে প্রথম উঠে দাঁড়ানো, হাঁটতে শেখা, কথা বলতে শেখা, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কথার ফুলঝুরি, যাই দেখবে দ্রুতই তা শিখে নেওয়ার চেষ্টা। এই ছোট্ট মেয়েটিকেই দেখুন কিভাবে মারুন ফাইভের গার্লস লাইক ইউ গানটি শিখে নিয়েছে, আর তার অভিব্যক্তি অত্যন্ত মিষ্টি। Spent the weekend getting even, ooh. We spent the late nights making things right between us. American band Maroon 5 এর Girls Like You 2018 সালে US Billboard 100 গানের তালিকায় এক নম্বরে জায়গা বজায় রেখেছে এই গান। ইউটিউবে ভিউয়ার সংখ্যা 1.5 বিলিয়ন। নিশ্চয় ভাবছেন এসব কেন বলছি। আসলে এই গানের সঙ্গে আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেই ভিডিওটির ইউটিউব ভিউয়ার সংখ্যা 1.5 মিলিয়ন। না, এই ভিডিওয়ে কোনো নামই তারকা নেই, রয়েছে ছোট্ট মেয়ে এবং তার বাবা। দেখুন কিভাবে পুরো গানটা মনে রেখেছে এক রক্তি শিশুটি, কেমন লিপ মিলিয়ে গাইছে গানটি। অরিজিনাল গানটি যতটা জনপ্রিয়তা পেয়েছে তার থেকে কিছু অংশে কম নয় এই শিশুর গীতে। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে রীতিমতো ভাইরাল এই ভিডিও। কেউ
বিপদে পড়লে কিভাবে রক্ষা করবেন ভেবে পান না অনেকে। আজ এমন একজন ব্যক্তির কথা বলবো যিনি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এক শিশুকে রক্ষা করলেন। ফ্রান্সের প্যারিসের একটি বহুতলের বারান্দা দিয়ে ঝুলছে এক শিশু, নিচে ততক্ষণে ভিড় জমে গিয়েছে, হাতে একেবারেই সময় নেই, যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। সবাই যখন উৎকণ্ঠায় রয়েছেন তখনই সাত পাঁচ না ভেবে এক যুবক দেওয়াল বেয়ে উঠতে শুরু করলেন। চোখের পলকে তত্তর করে ওপরে উঠে শিশুটিকে বাঁচালেন তিনি। কে এই যুবক? ফরাসি মিডিয়া সূত্রের খবর, যুবকের নাম মামাদৌ গাসামা, মালির বাসিন্দা। শিশুটিকে বাঁচিয়ে বর্তমানে ফরাসি নাগরিকত্ব পেয়েছেন তিনি, চাকরি পেয়েছেন দমকল বিভাগে। গাসামার এই কীর্তি দ্রুতই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। লোকজন তাকে স্পাইডার ম্যান বলেও ডাকছে, যদিও এর মধ্যে মহান কিছু দেখছেন না গাসামা। সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন তিনি শিশুটির কোনো বিপদ হোক চাননি, এটা তার কর্তব্য ছিল। কাকাতুয়া বা টিয়া পাখি মানুষের সঙ্গে থাকতে থাকতে অনেকটাই কথা বলাটা আয়ত্ত করে নেয়, কিন্তু তাই বলে কুকুর ছানারাও? আজ তেমনই কয়েকটি কুকুর ছানাকে দেখব যারা রীতিমতো মানুষের কায়দায় আই লাভ ইউ বলছে। তিনটি ম্যাজিক্যাল ওয়ার্ড, আই লাভ ইউ, ভালোবাসার মানুষটিকে মনের কথা বলার সব থেকে সুন্দর উপায়। তবে কি শুধু মানুষই এই তিনটে ম্যাজিক্যাল ওয়ার্ডের ব্যবহার করবে? না, তেমনটা নাও হতে পারে। এই কুকুর ছানাদের দেখুন, দিব্যি মনের কথা ঠিক মানুষের সুরে বলছে, কুকুরদের মুখেও শোনা যাচ্ছে আই লাভ ইউ। কুকুর বরাবরই প্রভুভক্ত, ঘর পাহারা দেওয়া হোক বা যে কোনো রকম সাহায্য কখনো না নেই। সারাদিন মানুষের সঙ্গে থাকতে থাকতে তাদের ভাষাও আয়ত্ত করে নেওয়া তেমন কঠিন ব্যাপার নয়। এই কুকুরছানাগুলি তারই প্রমাণ দিচ্ছে, রীতিমতো মানুষের মতোই আই লাভ ইউ বলে মন জয় করে নিয়েছে তারা। ভাই বোনের মধ্যে যতই ভালোবাসা থাকুক, ছোটবেলায় মারপিট ঝগড়াঝাটি হওয়াটাই স্বাভাবিক নয় কি? তেমনই কয়েকটি ছোট্ট ভাই বোনের কাণ্ড দেখুন। প্রথম সন্তান মানেই পরিবারের সকলের আদর, তবে ভাই বোন হলে কি ভালোবাসা ভাগ হয়ে যাবে? বড় দাদা বা দিদিদের মধ্যে এই মানসিকতা থাকাটা স্বাভাবিক, তবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই দাদা দিদিরাই হয়ে ওঠে অভিভাবকের মতো। তবে ছোটবেলার খুনসুটিগুলো কখনোই ভোলার নয়। দেখুন কি কাণ্ডটাই না ঘটাচ্ছে এই ভাই বোনেরা। Thank you.
অতি সহজ জিনিস বারবার ভুল করছেন, কারোর আবার দুষ্টুমি দেখে পেটে খিল ধরছে। মার্জার সরণিতে সেলেবদের হোঁচট খাওয়া বা পড়ে যাওয়ার ঘটনাও তো কম নেই। ছোটদের নানা কীর্তিও আমাদের মাথায় প্রাণ খোলা হাসিতে। এমনই সব ভাইরাল ভিডিও নিয়ে রোজ দেখুন পপকর্ন, সঙ্গে রাখুন নিউজ টাইম, এনি টাইম অন দ্য টাইম।